হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইকেল কিভাবে শহরের একটি বড় দোকান লুট করবে এবং সেখান থেকে পালাবে। তার সাথে দেখতে পাবো দুর্দান্ত একটি বাইকের চেজ। আপনারা যে দুজন ব্যক্তিকে দেখছেন ওনাদের মধ্যে ইনি হচ্ছেন মাইকেল এবং ইনি হচ্ছেন আমাদের বস লেস্টার। ইনি সব প্ল্যানগুলো ঠিক করবেন এবং মাইকেল এবং তার বন্ধুরা মিলে সেটাকে এক্সিকিউট করবে। তো আমরা এখন সেই জুয়েলারি দোকানটার সামনে যাচ্ছি। আমরা এই মুহূর্তে সেই জুয়েলারি দোকানটার কাছাকাছি পৌঁছে গেছি। এখানে মাইকেল একটি চশমা পরে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গ্লাসটার মধ্যে একটা হিডেন ক্যামেরা লুকানো আছে, যার মাধ্যমে ফটো তোলা যাবে। এই হচ্ছে সেই দোকান যেটার নাম ভ্যাঞ্জেলিকো এবং এটি বেশ একটা বড় দোকান এবং এখানে আমরা আজকে লুট করব। তো লুট করার আগে আমরা একবার দোকানটা ঘুরে যাচ্ছি। এখানে যে সিকিউরিটি ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর একটা ফটো ক্লিক করতে বলছে। স্টাফ ওনার সাথে আমরা একটু কথা বলছি এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে এখানকার যেসব গয়নাগুলো রয়েছে অর্থাৎ জুয়েলারিগুলো সেগুলো খুবই উন্নত মানের এবং এখানে প্রচুর পরিমাণে গোল্ড, প্ল্যাটিনাম এবং ডায়মন্ডস আছে। তো আমরা মোটামুটি দোকানটা এই মুহূর্তে ঘুরে গেলাম এবং এখানে কোথায় কীরকম সিকিউরিটি ব্যবস্থা আছে সেটাও একটু দেখে নিলাম। এই মুহূর্তে মাইকেলকে ওনার বস অর্থাৎ লেস্টার বলছেন যে ওনার কাছে ফেরত আসছে এবং উনি এই বিল্ডিংটার অর্থাৎ ভ্যাঞ্জেলিকো যে দোকানটা তার ভেন্ট সিস্টেমটা দেখতে চাইছেন। এর জন্য আমাদের এই বিল্ডিংটার রুফটপে যেতে হবে। আমরা এখন এই ভ্যাঞ্জেলিকো দোকানটার রুফটপে যাওয়ার জন্য একটি রাস্তা খুঁজছি। Look, there, some construction. Yeah, if they're gutting the place, I might be able to get to the roof. এই জায়গার মাধ্যমে আমরা রুফটপে পৌঁছাতে পারবো। এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। Use the glasses to get me a shot of Vangelico's roof unit. It'll be right above the store. Vangelico বলে যে দোকানটি দেখে এলাম সেটি যেখানে পজিশন সেই দিকে আমরা এখন দৌড়ে যাচ্ছি। They buried him? Not as far as I know. He's probably a John Doe then, right? What do you think? OD, shootout, maybe just a car crash, right? Anonymous charred remains on the highway. যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভ্যাঞ্জেলিকো টোটার ভেন্ট সিস্টেম। এবার এই স্থানটার থেকে দাঁড়িয়ে আমরা আমাদের পাশে যে ভেন্ট সিস্টেমটা আছে সেটার একটা ফটো তুলতে হবে। আমরা এখন আমাদের আবার বসের কাছে ফেরত যাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের বসের অফিস অর্থাৎ সেই গার্মেন্ট ফ্যাক্টরিতে ফেরত যাচ্ছি, যেখানে বসে আমরা প্ল্যান করব। বসের অফিস অর্থাৎ সেই গার্মেন্ট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। আমাদের বস খুব স্মার্ট, উনি আমরা যে ফটোগুলো ক্লিক করেছিলাম সেইগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছেন, তো সেটারই প্রিন্ট আউট ওনার একজন স্টাফ ওনাকে দিয়ে দিলেন। Nice to see the methods haven't changed. Well, we got to figure out what we're doing somehow. এইটি হচ্ছে বোর্ড, যে বোর্ডের মধ্যে সব দেখতে পাচ্ছেন ফটোগুলো লাগানো রয়েছে, অর্থাৎ এখানে সেই ব্লুপ্রিন্টটা তৈরি হবে লুট করার। Methods don't change. Right. Not for a pro. Well, mapping out the options, showing you all the angles, that's my area of professional expertise. But making decisions, that is your domain, my friend. Here. And there's two ways I see of doing this. We go in smart, or we go in... দুভাবে লুট করা যেতে পারে, একটা দুটো অ্যাপ্রোচ আছে, একটা লাউড আর একটা স্মার্ট। তো আমরা স্মার্ট অ্যাপ্রোচটা নেব। দেখতেই পাচ্ছেন ডান দিকে নিচের দিকে দেখুন অ্যাপ্রোচ বলে অপশন রয়েছে, এখানে আমরা স্মার্ট অ্যাপ্রোচটা চুজ করলাম। এখানে আমাদের ক্রু মেম্বারদের সিলেক্ট করতে হবে এবং আমরা এখানে একজন হ্যাকার, একজন গানম্যান এবং একজন ড্রাইভারকে সিলেক্ট করলাম। এই রোবটটাতে শুধুমাত্র মাইকেল এবং লেস্টার থাকবেন না, ওনাদের সাথে আরো কিছু ব্যক্তি এই রোবটটাতে থাকবে। তো আমাদের আপাতত এই কাজটা হয়ে গেল, কিন্তু আমরা এখনো প্রিপেয়ার নই। এই মুহূর্তে আমাদের আরো দুটো কাজ করতে হবে, তো তার আগে আমরা একবার ফ্র্যাঙ্কলিনকে কল করে নিচ্ছি। Hey, what's up? Hey man, it's me, Michael. What's going on? এই মুহূর্তে আমাদের একটি গাড়ি খুঁজে বার করতে হবে এবং আরেকটি নকআউট গ্যাস ভ্যান খুঁজতে হবে। তো বন্ধুরা, গাড়িটা যে কোনো গাড়ি হলে হবে না, আমরা সেই গাড়ির লোকেশনে চলে এসেছি যেখান থেকে গাড়িটাকে চুরি করতে হবে। এটা হচ্ছে বাকস্টার কোম্পানির লোগো লাগানো একটি ভ্যান, এই ভ্যানটাই পার্টিকুলারলি লাগবে। এখানে আমরা ডাইরেক্ট গিয়ে গাড়িটা নিয়ে চলে আসবো। বাকস্টার কোম্পানির এমপ্লয়ীদের দেখতে পাচ্ছেন বিশেষ একটি স্যুট পরে আছে। এখানে তিন চারটা ভ্যান রাখা রয়েছে, তার মধ্যে যে কোনো একটা নিলেই হবে, তো আমরা এটা নিলাম। আমাদের ভ্যানটা নিয়ে যাচ্ছি বলে ওনারা স্বাভাবিকভাবেই পুলিশে কল করে দিয়েছেন এবং রিপোর্ট হয়ে গেছে। আপনারা ডান দিকে উপরে দুটি স্টার দেখতে পাচ্ছেন এবং সেগুলো ব্লিঙ্ক করছে। আমাদের আগে এই মুহূর্তে পুলিশের হাত থেকে নিস্তার পেতে হবে, তো আমরা আপাতত এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো। দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে স্টার দুটো চলে গেছে, অর্থাৎ এখন আমাদের আর কোনো পুলিশের সমস্যা নেই। আমাদেরকে এখন এই ভ্যানটি আমাদের বসের অফিসে পৌঁছে দিলেই হবে। তো আমরা চলে এসেছি আমাদের বসের অফিসে এবং এখানে রেখে দিলে আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এছাড়াও আরেকটা কাজ আমাদের করতে হবে মিশনটা স্টার্ট করার আগে। আমাদেরকে একটি নকআউট গ্যাসের ভ্যান খুঁজে বার করতে হবে। Hey Lester. আমরা তার আগে একবার আমাদের বসকে লেস্টারকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমাদের একটা কাজ হয়ে গেছে। তো আমরা এখানে আর একটা গাড়ি খুঁজছি, কোন গাড়িটা নেওয়া যায়। একটাও সেরকম সুটেবল কার এখানে পাচ্ছি না। আচ্ছা, দূরে একটা ডান দিকে একটা গাড়ি আছে, ওটা তাও একটু ঠিকঠাক। এই গাড়িটি নিয়ে আমরা এখন সেই নকআউট গ্যাসের ভ্যানটি খুঁজতে যাব। তো আমরা পেয়ে গেছি সেই নকআউট গ্যাসের ভ্যানটি। এটাকে যথেষ্ট ঝামেলা করে এখানে থামাতে হয়েছে। এবার আমাদের এই ভ্যানটিকে নিয়ে পালাতে হবে। এর টায়ার দুটো বাস্ট হয়ে গেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে উপরে পুলিশের দুটো স্টার জ্বলছে। এটা এই গাড়িটাকে আমাদের এখন আমাদের বসের অফিসের কাছে নিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি আমাদের বসের অফিসের কাছে এই গাড়িটিকে নিয়ে। আমরা আমাদের বস লেস্টারকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই কাজটা হয়ে গেছে, আমরা এখন রেডি এই অপারেশনটার জন্য। দেখতে পাচ্ছেন পরের দিন ভোর হয়ে গেছে এবং আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। যেসব ক্রু মেম্বারদেরকে আমরা সিলেক্ট করেছিলাম তারা সবাই চলে এসেছে এবং তাদের সাথে একটু প্ল্যানটা আমরা ডিসকাস করে নিচ্ছি যে কিভাবে হবে। ফ্র্যাঙ্কলিন এখানে রয়েছে, মাইকেলের সবথেকে ভালো বন্ধু। মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন এই একটি কারে যাচ্ছে এবং বাকি যে তিনজন ক্রু মেম্বার আছেন ওনারা এই সামনের বাকস্টারের ভ্যানটিতে যাবেন। আমরা চলে এসেছি সেই স্থানে। এখন ফ্র্যাঙ্কলিন সেই ভ্যাঞ্জেলিকো স্টোরটার রুফটপে যাচ্ছে, যেখানটা মাইকেল এসে একবার দেখে গেছিল। এখান থেকে আমাদের নকআউট গ্যাসটা টার্গেট করে ওখানে ছুটতে হবে। গ্যাসটা কাজ করতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে খুব সুন্দর কাস্টমাররা কেনাকাটা করছে এবং এয়ার ভেন্টস গুলো দিয়ে সেই গ্যাস দোকানের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই কাস্টমাররা এবং স্টাফরা সবাই অজ্ঞান হয়ে যাবে। এবং আমাদের অ্যালার্ট করা তিনজন ক্রু মেম্বার এবার ঢুকে পড়ছে। দেখতেই পাচ্ছেন সব সোনা এবং ডায়মন্ডস গুলো কি সুন্দর কালার করে নিচ্ছে। আপনারা ডান দিকে নিচের দিকে দেখুন, এখানে টেক বলে একটা অপশন দেখাচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে আমরা কত টাকা লুট করছি, অর্থাৎ কত টাকার জিনিস আমরা লুট করছি। এখানে টোটাল এরকম 20টা বক্স আছে জুয়েলারির। প্রচুর গোল্ড, প্ল্যাটিনাম এবং ডায়মন্ডস এখান থেকে আমরা উঠিয়ে নিচ্ছি। আপনারা শুধু অ্যামাউন্টের পরিমাণটা দেখুন কিভাবে বাড়ছে। আর অল্প কিছু বক্সই বাকি রয়েছে, প্রায় সবই হয়ে গেছে। আমরা একবার একটু চেক করে নিচ্ছি আর কোনোটা বাকি আছে কিনা। না, আর কোনোটাই বাকি নেই, সবই হয়ে গেছে। আমাদের কাছে 30 সেকেন্ড টাইম আছে। যাই হোক, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এবার পালাতে হবে আমাদেরকে এখান থেকে। এখানে একজন পুলিশ আমাদের বলছেন যে এখানে বাইক রাখা যাবে না। এবার আমরা খুব সুন্দর একটা চেজ দেখতে পাবো। দেখুন ডান দিকে উপরে 4টে স্টার চলে এসছে, মানে পুরো শহরের সব পুলিশ এখন অ্যালার্ট হয়ে গেছে। আমাদেরকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। দেখুন সামনে পুলিশের গাড়িগুলো আমাদের রোড ব্লক করার চেষ্টা করছে, কিন্তু আমাদের বস খুব স্মার্ট। উনি সব রাস্তাগুলো আগের থেকে প্ল্যানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে হবে ব্যাপারটা। আমরা এখন একটা আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন সাইটের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ পুরো শহরে এখন পুলিশ ভর্তি, সেখান দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না। তো এই রাস্তাটি আমাদের জন্য এখন বেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করছে, তারা হয়তো জানেও না যে আমরা কত টাকার লুট করে ফেলেছি। একটা বিশাল বড় টানেল, আমরা অনেকটাই রাস্তা অতিক্রম করে ফেলেছি। এবার আমরা টানেলটা দিয়ে বেরিয়ে যাব। এবার আমাদের কন্ট্রোল মাইকেলের হাতে চলে এসছে। মাইকেল দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যান চালাচ্ছে, এবং এই ভ্যানটি খুব পাওয়ারফুল ভ্যান। এই ভ্যানটির মাধ্যমে আমাদের এখন এই যে তিনজন বাইকার আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি, তাদেরকে প্রোটেকশন দিতে হবে এই পুলিশের গাড়িগুলোর হাত থেকে। এই ভ্যানটি বেশ পাওয়ারফুল, আপনারা দেখতে পাচ্ছেন একবার ধাক্কা লাগলেই পুলিশের গাড়িগুলো পুরো ভেঙে যাচ্ছে। এই মুহূর্তে ডান দিকে উপরে দেখুন 4টে স্টার চলে গেছে, অর্থাৎ আর কোনো পুলিশের সমস্যা নেই। আমাদের মিশনটা সাকসেসফুল। এখন চিল করার সময়। এখানে এই তিনজন বাইকারকে আমরা ভ্যানটার মধ্যে নিয়ে নেব, এবং আমাদের বস লেস্টার একটা জায়গা খুঁজে রেখেছেন, আমরা সেখানে এখন পৌঁছে যাব। আমাদের ক্রিউ মেম্বারদের স্কিলও বেড়ে গেছে, বাঁ দিকে দেখুন 25% করে বেড়ে গেছে প্রত্যেকের স্কিল। অর্থাৎ আমরা যদি এরকম কোনো চুরি বা ডাকাতি এখানে করে থাকি, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ক্রিউ মেম্বারদের স্কিল বাড়বে, অর্থাৎ এরা আগের থেকে অনেক ভালো পারফর্ম করবে। তো আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি যেখানটা আমাদের বস প্লেট করে রেখেছে, যেখানে আমরা পৌঁছালে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন বস দাঁড়িয়ে রয়েছেন, এবং এই হচ্ছে সেই গ্যারেজ। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাব, এবং সবাই সবার থেকে দূরে দূরে থাকবো, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবেই হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের মিশনটি সেটা জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।